চিকেন ছাড়াই চিকেনের মতো দেখতে হুবুহ একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখতে চিকেন ফ্রাইয়ের মতো হলেও চিকেনের সিটি ফোটো এখানে নেই আমি আজকে নাস্তা রেসিপিটি তৈরি করব আলু দিয়ে তো আলুগুলোকে আমি চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেভাবে আমরা ফ্রেন্স ফ্রাইয়ের জন্য কাটি ঠিক সেইভাবে এখন এই আলুগুলোকে একটু লবণ দিয়ে এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিলেই হবে বাকি বিশ পার্সেন্ট আমি যখন এগুলো ভাজবো তখন সিদ্ধ হয়ে যাবে এই নাস্তাটা এতটা সুন্দর যে আপনার প্রথম দেখাতেই এই নাস্তাটার প্রেমে পড়ে যাওয়ার মতো নাস্তা বিশেষ করে এই সব ফাঁকিবাজি নাস্তাগুলো বাচ্চারা খুব পছন্দ করে আর যারা টুকটাক চাবি জিনিস খেতে পছন্দ করেন তারা একদিন অবশ্যই ট্রাই করবেন ভীষণই মজার চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আমি আলোগুলো কিন্তু সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি এখন এখানে আমি আটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি ময়দা থাকে ময়দা ব্যবহার করবেন তো আটার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স আপনার কালো গোলমরিচের গুঁড়া এবং সয়া সস আর স্বাদ মতো লবণ তারপর পানি দিয়ে এটাকে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব আস্তে আস্তে হালকাভাবে পানি দিবেন একেবারে দিলে কিন্তু পাতলা বেশি হয়ে গেলে আলুর গায়ে লেগে থাকবে না সেই ক্ষেত্রে চিকেন ফ্রায়ের মতো যে একটা লেয়ার লেয়ার হয় সেটা হবে না তো এটা খুব বেশি পাতলা ব্যাটারও না আবার একেবারে যে ঘন সেরকমও না চামচে ধলে যাতে পড়ে যায় এরকম একটা ব্যাটার তারপরে একটা একটা করে আলুর পিস দিয়ে দিয়ে এইভাবে চামচের সাহায্যে আমি ব্যাটার ট্যাটার সহই উঠিয়ে নেব শুধু আলুটা উঠাবো না কিছু ব্যাটার সহ উঠিয়ে নেব তারপর এখানে আর একটা প্লেটের ভিতরে আমি কিছু আটা নিয়ে নিলাম সাথে একটু সাত মতো লবণ দিয়ে দিব উপর দিয়ে তারপর সেই চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে ওই ব্যাটার সহ আলুগুলো এখানে দিয়ে দিব এখন উপর দিয়ে আপনার আটাগুলো দিয়ে আটা ময়দা যার কাছে যেটা থাকবে সেটা নেবেন এভাবে একটু ঘোরাতে ঘোরাতে থাকলে আপনার ওই যে চিকেনের মতো যে ভাস ভাজটা হয় ওরকম হয়ে যাবে তারপর শুধু তেলের ভিতরে দিয়ে ভেজে নিলেই কিন্তু রেডি আমাদের আলু মত চিকেনের ফ্রাইয়ের মতো দেখতে আলু ফ্রাই তো এইভাবেই আমি সবগুলো কোট করে নিব এই আটার ভিতরে দিয়ে দিয়ে আপনি চাইলে একসাথেও সবগুলো কোট করে নিতে পারেন কিংবা এক ব্যাস ভেজে আবার দ্বিতীয়বার সেকেন্ড ব্যাস ভাজার জন্য কোট করে নিতে পারেন তো খুব সহজে ঝটপট একটা নাস্তা রেসিপি বিশেষ করে বাচ্চারা যখন অনেক সময় আপনার বায়না ধরে যে আমি চিকেন ফ্রাই খাব অনেক সময় হয় যে ঘরে একদমই চিকেন থাকে না আবার হয় যে চিকেন ঘরে আছে কিন্তু ফ্রিজ থেকে বের করতে করতে দেখা যায় বাচ্চারা বেশি বিরক্ত করে ফেলে ওদের আর ওই তট হয় না তো এই কারণে ঝটপট কিন্তু এইভাবে বানিয়ে দিলে ওরা খুব খুশি মনে খেয়ে নেয় আর নিজেদেরও ভালো লাগে খেতে এই খাটো জিনিস তৈরি করতে বা বানিয়ে ওদেরকে দিতে তো অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর এই আলু দিয়ে যে কোনো নাস্তা রেসিপি কিন্তু খেতে ভীষণই মজার হয় আলু তো আমাদের বাঙালির জাতীয় সবজি তো এই জাতীয় সবজি দিয়ে যে কোনো তরকারি যে কোনো কিছু বানালেই আমরা বাঙালিরা ঝাঁপিয়ে পড়ি তো হয়ে গেছে আমার একদম চিকেন ফ্রাইয়ের মতো দেখতে হলেও আলু ফ্রাই বা পটেটো ফ্রাই তো অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন ভীষণই মজার মুখরোচক একটা নাস্তা রেসিপি উপরে দারুণ একেবারে ক্রিসপি হয় আর ভেতরে আলোটা কামড় দিলে ভীষণ মজার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন সেই সাথে একটা লাইক দিতে পারেন পছন্দ না হলে আপনার যেটা মন চায় সেরকম একটা রিয়্যাক্ট দিয়ে চলে যেতে পারেন আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা শেয়ার করে দিন যাতে বাকিরাও এই সব ছোটোখাটো নাস্তা বানিয়ে তাদের বাচ্চাদেরকে ম্যানেজ করতে পারে কিংবা তারাও বানিয়ে খেতে পারে তো সবার জন্য দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী সুন্দর একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়া রেখে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ